আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এশিয়ার পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর নিয়ে, সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট ভিসার জন্য দীর্ঘদিন যাবৎ অনেকে আগ্রহী হয়ে বসে আছেন। সিঙ্গাপুরে যাবেন, সেখানে ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করবেন। ইতিমধ্যে কয়েক দফা সিঙ্গাপুরের ভিসায় ধীর গতিতে অনেকে সিঙ্গাপুর গমন করছেন। বর্তমানে সারা বিশ্বেই ওয়ার্ক পারমিট ভিসার একটি আকাল রয়েছে। তারপরেও সিঙ্গাপুরে প্রসেস কনস্ট্রাকশন পদে বা সেক্টরে কাজ করার জন্য হেল্পার এবং ওয়ার্কারদের একটি চাহিদা আমাদের কাছে রয়েছে। একটি স্বনামধন্য সিঙ্গাপুরি কোম্পানিতে প্রসেস কনস্ট্রাকশনে যারা কাজ করতে চান, তারা সিঙ্গাপুর গমন করে 2 বছরের ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করতে পারবেন। এই ভিসাটিকে পরবর্তী সময়ে আপনারা আবার নবায়নযোগ্য অর্থাৎ রিনিউ করতে পারবেন। সিঙ্গাপুরে এই ভিসায় গিয়ে, ওয়ার্ক পারমিট ভিসায় গিয়ে কাজ করলে আপনারা প্রত্যেক দিন 8 ঘন্টার জন্য $18 সিঙ্গাপুর স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন। সপ্তাহে 6 দিনের কাজ, 1 দিনের জন্য ছুটির ব্যবস্থা। ছুটির দিনে কাজ করলে আপনারা ডাবল হিসাবে বেতন প্রাপ্ত হবেন। এছাড়াও 8 ঘন্টার বাইরে যারা কাজ করবেন তারাও অতিরিক্ত স্যালারি হিসাবে, ভাতা হিসাবে, ওভারটাইম হিসাবে প্রাপ্ত হবেন। সিঙ্গাপুরে যারা যেতে চান তাদের যেসব ডকুমেন্টেশন লাগবে তা হচ্ছে আপনার ছবি, পাসপোর্ট এবং এনআইডি। সিঙ্গাপুরে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং এর জন্য পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনীয়তা আপাতত নেই। ভিসা হওয়ার পরে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা ঢাকা থেকে ফ্লাইট করতে পারবেন। সিঙ্গাপুর প্রসেস কনস্ট্রাকশনের যাওয়ার জন্য খরচ খুবই অল্প। এই খরচের বিষয়ে যা আলোচনা আছে এগুলো আমরা অফিসে আপনারা উপস্থিত হয়ে কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নিয়ে সঠিক তথ্য এবং খরচের যে তথ্যটি আছে সেটি জেনে নেবেন। যারা সিঙ্গাপুরে যেতে চান তারা অতি সত্বর ফিউচার ওয়ার্ল্ডের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতিবার আমাদের অফিসে সকাল 11টা থেকে 4টার মধ্যে হাজির হয়ে যে কোনো বিষয়ে পরামর্শ এবং তথ্য জেনে নিতে পারেন। সিঙ্গাপুর সংক্রান্ত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকের এই ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে দিয়ে দিবেন, আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।